नमस्कार, आপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ, সঙ্গে আমি নিবেদিতা। পাইনি কুমারী এলাকায় একটি বেসরকারি ফ্যাক্টরি দীর্ঘ 5 মাস থেকে বন্ধ। প্রায় 5 মাস ধরে বন্ধ স্টোন ক্রাশার, ফলে কর্মহীন দুধিয়া থানার পাইনি কুমারী এলাকার 1200 শ্রমিক। শুক্রবার কারখানার সামনে ধরনায় বসলেন তারা। কোম্পানি কেন বন্ধ হলো, মালিক পক্ষ জবাব দাও, সরকার জবাব দাও, এই স্লোগান তুলে এদিন ধরনায় বসেন তারা। শ্রমিকদের অভিযোগ, হঠাৎ একদিন কার্শিয়াং মহকুমা দপ্তর থেকে কিছু অফিসার এসে কোম্পানি বন্ধ করার নির্দেশ দেয়। এই কোম্পানি বন্ধ হওয়ায় এখন আর্থিক সংকটে পড়েছেন প্রত্যেকে। সন্তানদের স্কুলে পাঠানো সামান্য টাকাও নেই তাদের কাছে। এই অবস্থায় দাঁড়িয়ে কারখানা খুলতে হবে, এটাই দাবি তাদের। 7 মাস পেলে এসডিএম সাহেব আয়ে আর বলে কি কোম্পানি কো বন্ধ কর দিজিয়ে। किस कारण से बंद कर दीजिए हम लोग को पता नहीं है। हम लोग का मालिक लोग भी बंद कर दिया, उसके बाद ये कंपनी अभी तक चला नहीं है, अभी तक खुला ही नहीं। अचानक बंद हो गया तो हम लोग काम क्या कर रहे हैं? कहीं कहीं पर एक दो दिन काम मिल रहा है, वही कर रहे हैं, पेट जैसे तैसे पाल रहे हैं। सरकार तो कहो तो वोट चाहिए, बाकी नहीं देखा गरीब मर रहे हैं यहाँ, हजारों गरीब मर रहे हैं यहाँ। 800 परिवार इस कंपनी से जीता है, हजार परिवार मतलब 800 परिवार हो गया, मतलब घर 800 घर इससे जीता है। बाकी आज सरकार क्या कर रही है, सरकार क्या कर रही है, वोट लेती है उस समय खोल दूंगा बोलती है, वोट बंद होने के बाद में कंपनी बंद कर देती है। ये क्या गरीब के लिए क्या न्याय है, ये अन्याय कर रहा है। মালিক পক্ষ জানায়, 12 বছরেরও বেশি সময় ধরে এই কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করতেন। পাইনিকুমারী, শিবটিগুড়ি, শিমুলবাড়ি, ফুলবাড়ি ইত্যাদি জায়গা থেকে শ্রমিকেরা এসে কাজ করেন। এতদিন সব ঠিক থাকার পর হঠাৎ কার্শিয়াং মহকুমার দপ্তরের তরফে এদিন মৌখিকভাবে কারখানা বন্ধ করার কথা বলা হয়। কিন্তু কি কারণে বন্ধ করব সেই উত্তর পাওয়া যায়নি। পুরো ঘটনা সম্পর্কে কার্শিয়াং মহকুমা শাসক ইজাজ আহমেদ জানান, এতদিন অবৈধভাবে কারখানাটি চলছিল, তাদের কাছে কোনো এনওসি নেই, তাই বন্ধ করা হয়েছে। ওরালি বলেছেন যে কোম্পানিটা বন্ধ রাখতে। কেন বলেন? উনি একটা আইএস অফিসার, ওনার সঙ্গে তর্ক বিতর্ক গেলে উনি নিজের পাওয়ার ইউটিলাইজ করতে বন্ধ আছে। স্থানীয় যারা পুলিশ প্রশাসন আছে ওনার এর মধ্যে কোনো নাই, ওনারা বলছেন আমাদের কাছে কোনো লিখিত উনি এসডিও দেন নাই, আমরা এই ম্যাটারে নাই। যেমনটা আমরা আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম, গত 5 মাস থেকে বন্ধ রয়েছে পাইনি কুমারীর এই স্টোন ক্রাশার কোম্পানি, যেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত। এলাকার বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসে এখানে কাজ করছেন এবং তাদের পরিবার চালাচ্ছেন। যদিও এই ফ্যাক্টরি বন্ধ থাকায় এখন যথেষ্টভাবে প্রভাব পড়েছে তাদের পরিবারে। অর্থাৎ অনেকেই বলছেন যে বাচ্চা বা স্কুলে যাবে, সেই স্কুলে যাওয়ার পয়সাটুকু কিন্তু তাদের কাছে নেই। সেটি বড় প্রশ্ন, কবে খুলবে এই ফ্যাক্টরি সেই দিকে তাকিয়ে থাকবে এলাকাবাসী। পাইনিকুমারী থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।